इति नामिने नमस्ते सारस्वती देवे सुन्नवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभस्स पाशुन्नभे वच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीवासादि श्री गौरभक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे। मुखं करोति वाचलं पंगुलं गायतगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्य ईश्वरं नमो विष्णुपदाय विष्णुपृष्ठाय भूतले श्रीमते जयप्रकाशस्वामिने नाम गीतामाद गीताशास्त्रम् इदं पुण्यं जपतेत्रेतापुमान् विष्णुपादम् अवाप्नोति भयशोकादिवर्जितः गीताध्ययन शीलस्य प्राणायाम परस्य सकृतगीतामृतस्नानं संसारमूलनाशनं गीताशुद्धिता कर्तव्या किमा नये शास्त्रविस्तरे दशमनावश्यमात्मने श्रिता भारतामृत सर्वसं विष्णुभक्त्राद्विने सर्वोपनिषद गावो दुग्धा गोपालनन्दनः पार्श्वस्थ सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत् एकं शास्त्रं देवकी पुत्र गीतं एक देवो देवकी पुत्र एव एक मंत्रस्तस्य नमानि जानि कर्मापि एकं तस्य देवसेवा। हरे कृष्णा राम 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 हरे हरे। আমরা শ্রবণ করছি শ্রীমদ ভগবত গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিভক্ত। কালকে আমরা শ্রবণ করলাম যে প্রকৃত্যা এবচ কর্মাণি ক্রিয়া কর্মাণি সর্বশঃ যা পশ্যতি তথা আত্মানাম অকর্তারাম সপ্ততি। কিভাবে বলছেন যে এটা দেখেছে যে সমস্ত কিছু কার্যকলাপ হচ্ছে, শরীরটা জড় প্রকৃতি থেকে সৃষ্ট, তাহলে সে বুঝতে পারে যে সে কিছু করছে না, প্রকৃতি দ্বারাই সবকিছু সমাহিত আছে। আমরা শুনেছি প্রকৃতির কর্তৃত্ব আর জীবাত্মার ভোক্তৃত্ব, কর্তৃত্ব আর ভোক্তৃত্ব সম্পর্কে আমরা গতকালকে বললাম যে কিভাবে সমস্ত কর্মের পিছনে প্রকৃতি রয়েছে, জীবের রোল রয়েছে, ভূমিকা রয়েছে, পরমাত্মারও ভূমিকা রয়েছে। ঠিক আছে, তো এখানে বর্ণনাকে বলা আছে যে পরমাত্মা
আরে বল সাগর, কতটুকু তোমার শুনতে পারছো? আমাকে প্রথম থেকে আবার বলবো নাকি? হ্যাঁ মারা জাস্ট 2 মিনিট আগে কেটেছিল। ওকে, যাই হোক, যেটা আমি বলছিলাম যে কেউ ধারাবাহিক ভাবে বলা হচ্ছে না বা যে কর্ম করার প্রবণতাটা বদ্ধ জীবের যে আছে, সে কর্মপ্রণটা আসে কোথা থেকে? জড় প্রকৃতি। জড় প্রকৃতি থেকে জাত মিথ্যা অহংকার থেকে কর্মপ্রবণতা আসে। তাহলে সে মনে করে যে আমি, আসলে সে কর্তা নয়, ভগবান সেটাকে সুন্দরে বর্ণনা করেছে। তো পরমেশ্বর তিনিও কর্তা নয়, জীবাত্মা কর্তা নয়, পরমেশ্বর কর্তা নয়। যদিও পরমাত্মা প্রতিটি জীবের হৃদয়ে বসিয়াছেন, তিনি অনুমন্ত উপদ্রষ্টা, তিনি ইন্সপিরেশন দিচ্ছেন, কিন্তু তিনি কর্তা নন। আমি সেটা দৃষ্টান্ত দিয়ে কালকে বুঝিয়ে বলেছিলাম যে একটা গভর্নমেন্ট অফিসে কাজ করা লোকের ব্যাপারে যে মাইনা কি করে পায় না, ঠিক আছে? তো বলা আছে পরমেশ্বরের কথা কি, এমনকি জীবাত্মা পর্যন্ত তার সুস্তরে তারও কর্ম করার কোন প্রবণতা থাকে না। ওই জড় কর্ম শুদ্ধ স্তরে, অর্থাৎ কর্মের পিছনে পরমাত্মা অনুপ্রেরণা দিচ্ছে, সে সাক্ষী থাকলেও সে দায়ী নয়। শুদ্ধ অবস্থায় বা স্বরূপে যখন জীবাত্মা অবস্থান করে, তখন তার কর্মের সঙ্গে কোনো সম্পর্ক নাই। তো সে কথা প্রকৃতি পুরুষ বিভাগ যোগে 29-30 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে, ঠিক আছে, যে কিভাবে এই জড় জগৎটা যা কিছু কার্যকলাপ হচ্ছে, সেগুলি জড় ইন্দ্রিয় দ্বারা হচ্ছে, যে ইন্দ্রিয়ের সঙ্গে জীবাত্মার কোনো সম্পর্ক নেই, সম্পর্ক নেই। আর কিভাবে সম্পর্ক আছে? সম্পর্ক আছে। তো বলা হচ্ছে যারা এইটা জানে, সে আসল জ্ঞান, সে আসল জ্ঞান পেয়েছে। তোরে ভাগবত 11 স্কন্ধ 28 অধ্যায় 15 নম্বর শ্লোকে বলা হয়েছে, শোক হর্ষ ভয় ক্রোধ লোভ মোহ স্প্রিয়াদয় অহংকারস্য দৃশ্যন্তে জন্ম মৃত্যুশ্চ আত্মনঃ। ভগবান বলছেন উদ্ধবকে, উদ্ধব, এই যে জড় অহংকার, এই অহংকারটা বা মিথ্যা অহংকার, এই অহংকারটাই কারণ। তাহলে সবচেয়ে কারণটা কি? আত্মা তো কারণ না, কিছু না। আসল গোড়াটা কি? এই গোড়াটা বলা আছে মিথ্যা অহংকার। এ যদি জীবাত্মা যে কর্ম করছে না, তাহলে সে যে শোক মোহ ভয় ক্রোধ লোভ জন্ম মৃত্যু এগুলো চাচ্ছে, কারণটা কি তার? কে তাহলে কারণ? জীবাত্মা তো কারণ নাই, পরমাত্মা তো কারণ নাই, ধরো শরীরটা তো কারণ হতে পারে না। তো কারণটা কি? এবার শোনো, ভগবান বলছেন অহংকারস্য, এই যে মিথ্যা অহংকার, সেখান থেকে শোক হর্ষ ভয় ক্রোধ লোভ মোহ ইচ্ছা জন্ম মৃত্যু এই সব কিছুর পিছনে হলো মিথ্যা অহংকার। এটা ভেরি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। আত্মার এসে কোনো সম্পর্ক নেই। আত্মার সম্পর্ক নেই মানে কি? আত্মা যখন তার সত্য অহংকার অধিষ্ঠিত থাকবে, এসব দ্বারা প্রভাবিত হবে না। এটা 11 স্কন্ধ 28 অধ্যায় 15 নম্বর শ্লোক, এটা খুব ভালো শ্লোক। শোক হর্ষ ভয় ক্রোধ লোভ মোহ স্পৃহাদয় অহংকারস্য দৃশ্যন্তে জন্ম মৃত্যুশ্চ আত্মনঃ। একথা তন্ত্র ভাগবত বর্ণনা করে বলা আছে,
अहंकारात् तु संसार भवेत् जीवस्य न स्वतः। तार सुंदर এটা তন্ত্র ভাগবত বলা আছে, অহংকারাত্ম সঞ্চার ভাবে অহংকার থেকে, মিথ্যা অহংকার থেকে এই জড়স্থিতি আমরা লাভ করি। জীবস্য ন স্বতঃ, হ্যাঁ, শুদ্ধ অবস্থায় জীবের এই এই জন্ম মৃত্যু হয় না। এই জড়স্থিতি, জন্ম মৃত্যু, সংসার চক্র, এর মূল কারণ হচ্ছে মিথ্যা অহংকার। শুদ্ধ অবস্থায় যে আত্মার এই মিথ্যা অহংকারের কোন সম্পর্কে থাকে না, তাহলে শুদ্ধ অবস্থায় জীবের কি অহংকার থাকে? তার অহংকার থাকে আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের দাস। সে কৃষ্ণ যার নাম রূপ গুণ লীলা সব রয়েছে, কিন্তু সেগুলি হচ্ছে সব দিব্য। ভগবান নিরাকার নন, তার গুণ আছে, তার লীলা আছে, এইভাবে সে মনে করে। তো বলা আছে, বলছেন যে জড় শরীরটা ভগবানের অধ্যক্ষতায় হয়েছে, মায়াধ্যক্ষণ প্রকৃতি চুয়েতে সচরাচরম। তো যে কোন যে সমস্ত কার্যকলাপ গুলি চলছে এই শরীর দিয়ে, তো এগুলো যদিও ভগবানের অধ্যক্ষতা হচ্ছে, তো ভগবান গুলি করছেন। তো এই শ্লোকে এই সমস্ত বর্ণনা করা হলো। আজকে আমার 31 নম্বর শ্লোক পাঠ করব। ওম নম ভগবতে বাসুদেবায়, ওম নম ভগবতে বাসুদেবায়, ওম নম ভগবতে বাসুদেবায়। যথাভূত পৃথক ভাব একস্তম একস্তম অনুপস্যতি এবচ বিস্তারম ব্রহ্ম সম্পদ্যতে তদা। এখানে বর্ণাগির বলা আছে, যখন কোন একটা মানে যাদের একটু জ্ঞান আছে সেরকম লোক, এখানে বলে সেই ব্রহ্ম সম্পদ লাভ করতে পারে, ব্রহ্মকে বুঝতে পারে। কখন বুঝতে পারে? সে বুঝতে পারে যে জীব সর্বত্রই রয়েছে এবং সে কোন পৃথক দেখে না। সমস্ত জীব এক, সমস্ত জীব কি দেখা হবে জানি, সব জীব আলাদা আলাদা। সে কি দেখবে? এক জায়গায় আছে মানে, এক জায়গায় আছে মানে এক প্রকৃতির মধ্যে রয়েছে। যখন এই ব্রহ্মাণ্ড প্রলয় হয়ে যাবে কি আলাদা আলাদা প্রকৃতি থেকে সব বিভিন্ন আলাদা আলাদা প্রলয় হয়ে যাবে, একটা প্রকৃতির মধ্যে থাকবে। আর যখন সৃষ্টি হবে আবার সেই প্রকৃতি থেকে আবার বেরোবে। তো এইটা কাছে, এইটা কাছে সে ব্রহ্মকে বুঝতে পারেছে। বলেছে প্রলয়ের সময় সমস্ত জীব এক প্রকৃতির মধ্যে অবস্থান করবে এবং সেই প্রকৃতি থেকে আবার সমস্ত জীব প্রকাশিত হবে। এটা যে জানে, সে ব্রহ্মকে জানে, আত্ম উপলব্ধি করে। যদাভূত যদাভূত পৃথক একস্তম অনুপস্যতি তত্ত্বৈব বিস্তারম ব্রহ্ম সম্পদ্যতে। অর্থাৎ বলা আছে যে এই যে আলাদা আলাদা শরীর আছে, পৃথক ভাবম স্থাবর জঙ্গম ছোট বড় জীব জন্তু রয়েছে, তারা প্রলয়ের সময় এক প্রকৃতির মধ্যে প্রবেশ করে এবং আরো যখন সৃষ্টি হয় তখন সে প্রকৃতি এক একটা
আলাদা আলাদা শরীর তাদেরকে প্রদান করতে হয়। এইভাবে সে ব্রহ্ম ব্রহ্ম সম্পদ জীব দেখতে পারছে, জীব দেখতে পারে যে যে কিভাবে জীবাত্মা ভিন্ন ভিন্ন শরীর লাভ করেছে, দেবতা শরীর লাভ করেছে, মনুষ্য শরীর লাভ করেছে, এক মনে সব শরীর অবস্থান সময় এই আলাদা আলাদা শরীর সবাই এক প্রকৃতির মধ্যে অবস্থান করে। এরকম যেটাকে মনে করা উচিত নয়, এটা কি সমস্ত রূপ গুলি তার মধ্যে প্রবেশ করবে এবং তার থেকে আবার প্রকাশিত হবে। তো দেখতে পারবে যে প্রকৃতি থেকে সে আলাদা, তখন সে বুঝতে পারবে সম্পদটাতে যে তার আসল স্বভাবটি, জীবাত্মা নিজের আসল স্বভাবটি বুঝতে পারবে যখন সে জানতে পারবে যে প্রকৃতি থেকে আলাদা, তার মধ্যে তখন কি হবে। আমার আগে যে বলেছিলাম না আত্মার তিনটে লক্ষণ গুণ আছে, সে নিষ্পাপ কি কি, সেই সমস্ত গুণগুলি তার মধ্যে প্রকাশিত হবে। আসলে ভক্তিমান ঠাকুর বলছেন এইভাবে যখন কোন মানুষের যথার্থ বুদ্ধির উদয় হবে তখন সে বুঝতে পারবে, তখন সে দেখতে পারবে যে প্রলয়ের সময় সমস্ত চর অচর স্থাবর জঙ্গম সমস্ত জীব তারা কি করবে, যারা বিভিন্ন রূপ ধারণ করে আছে তারা সবাই প্রকৃতির মধ্যে অবস্থান করছে, সূক্ষ্ম প্রকৃতি। আবার সৃষ্টির সময় আর আলাদা আলাদা শরীর গ্রহণ করছে, তো সেটা বলা আছে। আপনার সে বুঝতে পারে এবার আসল স্বরূপ কি, তার সম্পর্ক কি ব্রহ্মার সঙ্গে, তার সম্পর্ক কি, ঠিক আছে সেটাকে আরো সরল করে আমরা শুনতে পারবো। কালকে আমি বলবো যে কিভাবে, প্রথমত বুঝা বুঝিয়ে দিলে যে হচ্ছে আমাদের একটা মিথ্যা অহংকার, ধরুন আমরা মনে গেছে বিভিন্ন শরীর আছে। তারপর বলছে যে কিভাবে আমাদের দেবাদেবী শরীর, শূদ্র শরীর, কুকুর শরীর, মুসলিম শরীর, হিন্দু শরীর, এগুলো হচ্ছে গুণের অংশ, অবিদ্যা ধরুন আছে, অবিদ্যা ধরুন আছে, সেজন্য বুঝতে হবে। ঠিক আছে আজকে কেন আমি বন্ধ করছি, যেহেতু ট্রেনটা একটু ডিস্টার্ব করছে নেট, কি বলবে মঙ্গলময় প্রভু কি বলবেন।
হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম। মহারাজ ক্লাসটা আজ ভালো শ্রবণ হয়নি ইন্টারনেটের কারণে। মহারাজ একটা জন্যই জিজ্ঞাসা, এই শ্লোকটা আগামীকালকে আবার বল, ঠিক আছে? আচ্ছা আচ্ছা মহারাজ একটা জিজ্ঞাসা, প্রলয় প্রলয় কত প্রকার হচ্ছে মহারাজ? প্রলয় আমি দেখেছিলাম কোথায় চার প্রকারের প্রলয় হয়। চার প্রকার প্রলয়ের মধ্যে একটা প্রলয় হচ্ছে ব্রহ্মার দিনে একটা প্রলয় হয়, এটা ভূলোক ভূবলোক স্বর্লোক একটা প্রলয়, যখন মনো চেঞ্জ হচ্ছে তখন মন্বন্তর প্রলয় হচ্ছে একটা, তারপরে মন্বন্তর প্রলয় হয়, তারপরে ব্রহ্মার আয়ু যখন শেষ হয়ে যায় সে একটা প্রলয় হয়, তারপরে আত্যন্তিক প্রলয়। হ্যাঁ যখন আয়ুষ্কাল আয়ুষ্কাল শেষ হয়ে যাচ্ছে তখন মহাপ্রলয় হচ্ছে মহারাজ, ওটা কি নাম? মহাপ্রলয়, 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 আত্যন্তিক প্রলয় যেটা আমি বলছি ওটা কোনটা? আত্যন্তিক প্রলয় মানে ওটাকার আত্মা যায় না, এটা আত্মা ভগবত ধামে চলে যায়, আত্যন্তিক প্রলয়, বাস আরস হবে না কিছু, এরকম হচ্ছে আত্যন্তিক প্রলয়। বাকি যে তখন তিনটে প্রলয়, প্রলয়ের পরে আবার সৃষ্টি হচ্ছে না, তাই না? আত্যন্তিক প্রলয় পরে আর সৃষ্টি হবে না, শেষ প্রলয় জীব ভগবত ধামে চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ মহারাজ ধন্যবাদ। ঠিক আছে, তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ। আজকে কি বলছো, হরে যতদিন লাইন কৃষ্ণ থাকে বল। মহারাজ প্রণাম। প্রলয়ের সময় সকল প্রকারের যে জীব সূক্ষ্ম প্রকৃতির মধ্যে অবস্থান করে আছে সেটা বুঝতে পারবে, এটা এই বোঝাটা এই বোধগম্যতাটা কেমন ভাবে আসবে? ওই শুধু অজ্ঞানতা চলে গেলেই আসতে পারবে না, উপলব্ধি কিভাবে আসবে? এটা এই জীবের পক্ষে বোঝা সম্ভব হবে যে প্রলয়ের সময় সকল প্রকারের জীব সূক্ষ্ম প্রকৃতির মধ্যে অবস্থান করে আছে? কালকে বলবো, আচ্ছা আচ্ছা মহারাজ প্রণাম। মহারাজ ঠিক আছে, তাহলে হরে কৃষ্ণ বাঞ্ছাগত রূপাস্থ কৃপা সিন্ধু ভয়ানং ভাবনে